नमस्कार देखছেন রিপাবলিক বাংলা শুরু করছি 294 বাংলার এক নম্বর হিট নিউজ শো 294 এমন একটা সেগমেন্ট যেখানে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাই আপনারা জানেন জেলা থেকে পাড়া থেকে মহকুমা থেকে বিভিন্ন ধরনের খবর শুধুমাত্র আপনাদের জন্য আমরা তুলে আনি এই সেগমেন্টে আর আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি ভেনেসা প্রথমেই আজকের দিনের সবথেকে বড় খবর রাজনীতিকে আলবিদা সোশ্যাল মিডিয়ায় দল ছাড়ার ঘোষণা আসানসোলের বিজেপি সাংসদের বিজেপি ছাড়লেও অন্য দলে তিনি যে যাচ্ছেন না স্পষ্ট করলেন বাবুল সুপ্রিয় দিন কয়েক ধরেই জল্পনা বাড়ছিল মন্ত্রিত্ব হারানোর পর দলের সঙ্গে দূরত্বও বাড়ছিল আশঙ্কাকে সত্যি করে শনিবার সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক সন্ন্যাসের ঘোষণা আসানসোলের বিজেপি সাংসদের চললাম বেশ কিছু সময় তো থাকলাম কিছু মন রাখলাম কিছু ভাঙলাম কোথাও আপনাদের হয়তো আমার কাজে খুশি করলাম কোথাও নিরাশ হতাশ করলাম মূল্যায়ন আপনারাই নয় করবেন কিন্তু চললেন কোথায় অন্য কোন দলে তিনি যে যোগদান করছেন না তাও স্পষ্ট করলেন তিনি সমাজ সেবা করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায় নিজেকে একটু গুছিয়ে নি আগে তারপর হ্যাঁ সাংসদ পদ থেকেও ইস্তফা দিচ্ছি দলের প্রতি অভিমানও ফুটে উঠেছে ছত্রে ছত্রে 2014 ও 2019 এর মধ্যে অনেক ফারাক তখন শুধু বিজেপির টিকিটে আমি একাই ছিলাম আজ বাংলায় বিজেপি প্রধান বিরোধী দল বলতে দ্বিধা নেই যে আজ দলে কোনো একজনের থাকা না থাকাটা কোনো বড় ব্যাপার নয় রিপাবলিক বাংলার সাক্ষাৎকারেও বাবুলের দল ছাড়ার ইঙ্গিত ছিল পশ্চিমবঙ্গ যাতে হীরক রাজার রানী বা হীরক রাজার দেশের না হয় সেটার বিরুদ্ধে লড়াই করাটাই একটা কি বলবো একটা রিজলিউট হিসেবে নিয়েছি সেই জন্য পলিটিক্স মাঝে মাঝে সত্যিই মনে হয় যে ভালো লাগছে না কিন্তু ছেড়ে পালাবার কোনো ইচ্ছে আমার নেই সেই জন্যে 2019 আসানসোলে সবাই হেরে যাব বলার পরেও জেদ করে আসানসোলেই লড়েছিলাম এবং এখনও অবধি যেটা আমি নিজে ঠিক মনে করি সেটা করি আমি খুব আনন্দিত যে আমার পার্টি আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করে 2014 সালে বিজেপিতে যোগদান করেন আসানসোল থেকে বিজেপির টিকিটে সাংসদ পরে কেন্দ্রীয় মন্ত্রী 2021-এ বিচ্ছেদের ঘোষণা এখন দেখার জনপ্রিয় সঙ্গীত শিল্পী কোন দিকে পা বাড়ান রিপাবলিক বাংলা আর বাবুলের এই আবেগঘন পোস্ট ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি কটাক্ষ বিরোধীদের সিদ্ধান্ত ব্যক্তিগত এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক সন্ন্যাসের ঘোষণা আসানসোলের বিজেপি সাংসদের বাবুলের পোস্ট ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি কটাক্ষ উড়ে এসেছে বিরোধী শিবির থেকে বাবুল সুপ্রিয় এটা ইন্টারনাল পলিটিক্স ওনাদের উনি ভাব দেখাচ্ছেন ছেড়ে দেবো অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা দিল্লির কাছে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব যে সকালবেলা উঠে ওকে বলা হয়েছিল মন্ত্রিত্ব ছেড়ে দাও দুঃখ পেয়েছে দলে কেউ ওর কথা শোনে না দুঃখ পেয়েছে দিলীপ ঘোষকেও সরাতে গেছিল নিজেই কোণঠাসা দুঃখ পেয়েছে ফলে এই ইন্টারনাল পলিটিক্স থেকে কোণঠাসা হতে হতে একটা মরিয়া চেষ্টা করছে একটু ভেসে থাকার পদ অথবা ক্ষমতার জন্য রাজনীতি না রাজনীতি আদর্শের জন্য এই বোধটা যাদের নেই তারা অসুবিধার মধ্যে পড়বে আরেকটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে বাবুল সুপ্রিয়র মতন শিল্পী সত্তাকে ব্যবহার করা ধরে রাখা সেই যোগ্যতা কিন্তু বিজেপির নেই বাবুলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি যদিও দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য এই সিদ্ধান্ত ব্যক্তিগত বলেই জানিয়েছেন কে কোথায় যাচ্ছেন কি করছেন আমি কি করব এটা ব্যক্তিগত ব্যাপার কে রাজনীতি করবে না করবে কখন ছাড়বে এটা আমার কিছু বলার নেই প্রত্যেকের নিজস্ব অধিকার আছে সেই হিসাবে তারা করছেন উনি কি রিজাইন করেছেন খবর করুন ঠিক আছে মাসির গোপ বলে মেসো বলবো কি মাসি বলবো গোপ তো বেরো তা উনি আছেন উনি এখন লোকসভায় আছেন আমাদের সহকর্মীও আছেন এমপিও আছেন বললে বলবেন আমাকে এরকম খবর রোজ অনেক কিছু আসে রিজাইন লেটার দিয়েছেন আমি জানি না সেজন্য এই ব্যাপারে কিছু কেন এটা হলো সঠিক আমি জানি না যতক্ষণ একবার কথা না হচ্ছে ওনার সঙ্গে ঠিক বোঝা সম্ভব হচ্ছে না এই ধরনের ব্যক্তি রাজনৈতিক পরিচয় থাকলেই ভালো হয় আর সাংসদ হিসাবে এখন আসানসোলকে অনেক কিছু দেওয়ার আছে ওনার তো আমরা মনে প্রাণে চাইবো উনি রাজনীতির জন্য না ছাড়েন আর আসানসোলের সাংসদ পদের জন্য না ছাড়েন এটা মনে প্রাণে আমি চাই কী কারণে এটা হলো সেটা সঠিক জবাব উনি দিতে পারবো ওনার সঙ্গে আমার এখন কথা হয়নি বল মন্ত্রিত্ব থেকে ইস্তফার পর বাবুলকে ঘিরে জল্পনা দানা বাঁধছিল এই পরিস্থিতিতে বাবুলের এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে জল্পনা বাড়ল রিপাবলিক বাংলা পুলিশের অনুমতি না মিললেও রবিবাসরীয় সকালে ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত ম্যারাথন দৌড় আয়োজন নিয়ে যুব মোর্চা অনড় থাকায় সংঘাতের আশঙ্কা
থেকেই যাচ্ছে। কারণ বিজেপির যুব মোর্চার যে ম্যারাথন, সেই ম্যারাথনে পুলিশের অনুমতি মিলল না, যদিও সেই ম্যারাথনাই আয়োজন করার বিষয়ে অনড় রয়েছে বিজেপির যুব মোর্চা। উদ্দেশ্য অলিম্পিকে অংশগ্রহণকারীদের সম্মান জানানো। এই উদ্দেশ্যে অরাজনৈতিক কর্মসূচি নিয়েছে বিজেপির যুব মোর্চা। রাজনৈতিক কর্মসূচির মতো অরাজনৈতিক সেই কর্মসূচিতেও বাদ সাধল পুলিশের অনুমতি। অতিমারী পরিস্থিতিতে সম্ভব নয় ম্যারাথন, স্পষ্ট জানিয়ে দিল পুলিশ। পুলিশের অনুমতি চাওয়া হয়েছিল লালবাজারের কাছে প্রায় সাত দিন আগে, কিন্তু শুক্রবার লালবাজারের তরফে জানিয়ে দেওয়া হলো যে রবিবার কোনো রকম ম্যারাথন করার অনুমতি নেই বিজেপি যুব মোর্চার। কিন্তু অনুমতি না থাকলেও বিজেপি রাস্তায় নামবে এমনটাই জানা যাচ্ছে গেরুয়া শিবির সূত্রে। সাম্প্রতিক অতীতে বহুবার বিরোধীদের বিশেষ করে বিজেপির কর্মসূচিতে অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে। ভোটের সময় বাবুল সুপ্রিয় মিঠুন চক্রবর্তীর কর্মসূচির জন্য পুলিশের অনুমতি না মেলার অভিযোগ উঠেছে। তবে বিরোধীদের কর্মসূচিতে অনুমতি না দেওয়ার অভিযোগ উঠলেও শাসক দল একের পর এক কর্মসূচি করেছে, আর এ নিয়ে এবার সরব বিজেপি। 50-এর নিচের লোক নিয়ে তারা প্রতীকী ম্যারাথন ভারতীয় দলকে উদ্বুদ্ধ করার জন্যে, সেখানে রাগ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের, আমরা হতে দেব না। এর থেকে নিন্দনীয়, এর থেকে ছোট রাজনীতি আর কিছু হতে পারে না, আমরা ওরার রাজনীতি। পাল্টা গেরুয়া শিবিরের উদ্দেশ্যে তোপ দেখেছে রাজ্যের শাসক দল। ব্যাপারটা হচ্ছে যে সারা ভারতবর্ষ জুড়ে খেলা শুরু হয়ে গেছে, বিজেপি সাবধান থাকতে হবে। সাম্প্রতিক অতীতে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল। অন্যদিকে বিরোধীদের কর্মসূচিতে অনুমতি না দেওয়া এবং বাধাদানের অভিযোগ উঠেছে বারে বারে। রাজ্যে যখন খেলা দিবস পালনের ঘোষণা করেছে রাজ্য সরকার, তখন অলিম্পিকে অংশগ্রহণকারীদের সম্মান জানাতে তাদের নেওয়া কর্মসূচির অনুমতি না মেলা নিয়ে সরব যুব মোর্চা। মমতা ব্যানার্জি বলছেন কোভিড আছে কি নেই, আমাদের বেলায় কোভিড আছে, আবার দিল্লির দিকে বলছেন কোভিড নেই, এটা সত্য তো আমরা খুঁজে পাচ্ছি না, বিরোধীদেরকে দমননীতি করার চেষ্টা করছে। পুলিশের অনুমতি না মিললেও রোববার সকালে ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত ম্যারাথন দৌড়ের আয়োজন নিয়ে যুব মোর্চার অনড় থাকায় সংঘাতের আশঙ্কা থাকছে। শিবাশিস মৌরিক, অনুপম পাত্র, রিপাবলিক বাংলা। নিম্নচাপ এবং টানা বৃষ্টি, যার জেরে জলস্তর বেড়েছে একাধিক নদীর। একাধিক নদী বইছে বিপদ সীমার উপর দিয়ে, জলের তোড়ে তছনছ বাড়িঘর, আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। টানা বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বীরভূমের একাধিক নদী। নদীর বাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা, কৃষিজমি জলের তলায় তলিয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে। গরু বাছুর সব আমাদের ইয়ে হয়ে গেছে, আর সব এই জলে যেখানে ভাঙল ভেঙেছে ওইখানে আমাদের গোল সব চলে গিয়েছে। আমাদের এখানে 18টা গ্রাম আছে, 18টি গ্রামে কৃষি জমি একবার জলের তলায়, আর মোটামুটি গ্রাম জয়চন্দ্রপুর, হরিপুর, কান্দরকুলু, খাপুর, এইসব গ্রামগুলো, যে বল্লামপুর, এইসব গ্রামগুলো বিশাল অবস্থা খারাপ। 350 পরিবার প্রায় জলবন্দী হয়ে রয়েছেন, তারা গতকাল থেকে যে ভয়ানক কুয়ে নদী যে ভয়ঙ্কর রূপ নিয়েছে তারই জোরে ইতিমধ্যেই কিন্তু প্রশাসনিক তৎপরতা তুঙ্গে ওই পরিবারগুলোকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার। টানা বৃষ্টিতে বানভাসী বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলা, বাড়িঘর খুঁয়ে অসহায় মানুষজন। নদীর জলের মতো চোখের জলও বাঁধ মানছে না তাদের। কবে পাওয়া যাবে জল যন্ত্রণা থেকে রেহাই? উত্তর খুঁজছেন সাধারণ মানুষ। রিপাবলিক বাংলা। এদিকে একটানা বৃষ্টি, যে বৃষ্টিতে জলমগ্ন আরামবাগ, উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা, দুর্গাপুর, মাইথন থেকে জল ছাড়ায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। নিচু এলাকা থেকে সরানো হচ্ছে মানুষকে, এলাকায় এলাকায় করা হচ্ছে মাইকিংও। টানা বৃষ্টি এবং বাঁকুড়া থেকে আসা জলে বাড়তে শুরু করেছে দ্বারকেশ্বর নদীর জল। প্লাবিত অহল্যাবাই হলকার জাতীয় সড়ক, এই পরিস্থিতিতে চলছে ঝুঁকিপূর্ণ পারাপাড়। পুরসভার পক্ষ থেকে সমস্ত সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও বাড়িঘর ছেড়ে এই মুহূর্তে প্রায় অসহায় ওই সমস্ত দুর্গত পরিবারগুলি। জল ঢুকেছে দ্বারকেশ্বর, তীরবর্তী, আরামবাগ ও কালীপুর এলাকার বেশ কয়েকটি বাড়িতে। ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় সরানো হয়েছে নিচু এলাকার বাসিন্দাদের। প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। জল বাড়ছে, এখনো বাড়বে, এরকম আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে ইরিগেশন দপ্তর, প্রশাসন। সেইভাবে আমরা প্রস্তুতি নিয়েছি, অলরেডি
দু নম্বর ওয়ার্ডে কিছু কিছু জায়গায় জল ঢুকেছে। কালীপুর 18-12 বেশ কিছু মানে 60% মানুষের ঘরে জল ঢুকেছে। গোঘাট ও খানাকুলের বিস্তীর্ণ এলাকা জুড়ে নতুন করে প্লাবনের সৃষ্টি হয়েছে। জল ছাড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। বিঘার পর বিঘা চাষের জমি, সবজি ও অন্যান্য ফসল জলের তলায় চলে গিয়েছে। একটানা বৃষ্টিতে ব্যারেজের জল বেড়ে যাওয়ায় দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হলো জল। শনিবার প্রায় 1,22,000 কিউসেক জল ছাড়া হয়, যার ফলে পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ার দামোদর নদ সংলগ্ন এলাকায় প্লাবনের আশঙ্কায় প্রশাসন। ডিভিসির ছাড়া জলে উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উদয়নারায়ণপুর বিডিও অফিসে বন্যার আগাম সতর্কতায় জরুরি বৈঠক করেন জেলা শাসক। মাইথন জলাধারে 2টি লকগেট থেকে 14,000 কিউসেক জল ছাড়া হয়েছে, পাশাপাশি পাঞ্চেত জলাধার থেকে মোট 36,000 কিউসেক জল ছাড়া হয়েছে। রিপাবলিক বাংলা। একদিকে যখন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, অন্যদিকে প্রবল টানা বৃষ্টিতে বিপর্যস্ত হাওড়ার রেল পরিষেবা। পূর্ব রেলের 16টি ট্রেন বাতিল, 4টি ট্রেন বাতিল হয়েছে। দক্ষিণ পূর্ব রেলে সূচি পরিবর্তন হয়েছে মোট 13টি ট্রেনের। জলমগ্ন টিকিয়ে পড়া রেল ইয়ার্ড, জলের তলায় অটোমেটিক সিগন্যালিং বক্স। শুক্রবারের পর শনিবারও বাতিল হয় একাধিক ট্রেন। পূর্ব রেলের 16টি এবং দক্ষিণ পূর্ব শাখার 4টি ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের বাতিল ট্রেনগুলি হল ইন্দোর হাওড়া স্পেশাল, ডিব্রুগড় হাওড়া স্পেশাল, গান্ধীধাম হাওড়া স্পেশাল, ধানবাদ হাওড়া স্পেশাল, লালকুয়া হাওড়া স্পেশাল, নিউ দিল্লি হাওড়া স্পেশাল, দেহরাদুন হাওড়া স্পেশাল, প্রয়াগরাজ রামবাগ হাওড়া স্পেশাল, যোগনগরী ঋষিকেশ হাওড়া স্পেশাল, রাজেন্দ্রনগর হাওড়া স্পেশাল, কাটিহার হাওড়া স্পেশাল, কাঠগুদাম হাওড়া স্পেশাল, হাওড়া কাঠগুদাম স্পেশাল, রক্সৌল হাওড়া স্পেশাল, বিকানের জাংশন হাওড়া স্পেশাল, হাওড়া ধানবাদ স্পেশাল। দক্ষিণ পূর্ব রেলের বাতিল ট্রেনগুলি হল টিতলাগড় হাওড়া স্পেশাল, পুরী হাওড়া স্পেশাল, মুম্বাই সিএসএমটি হাওড়া স্পেশাল, দ্বিতীয় মুম্বাই সিএসএমটি হাওড়া স্পেশাল। এদিকে পূর্ব রেলের 7টি এবং দক্ষিণ পূর্ব শাখার 6টি ট্রেনের সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্ব রেলের তরফে সূচি পরিবর্তন করা হয়েছে হাওড়া নিউ দিল্লি এসি স্পেশাল, হাওড়া কালকা স্পেশাল, হাওড়া মুম্বাই সিএসএমটি স্পেশাল, হাওড়া জম্মুতাওয়াই স্পেশাল, হাওড়া অমৃতসর স্পেশাল, হাওড়া যোগনগরী ঋষিকেশ স্পেশাল, হাওড়া ডিব্রুগড় স্পেশাল। দক্ষিণ পূর্ব রেলের সূচি পরিবর্তন করা হয়েছে হাওড়া মুম্বাই সিএসএমটি স্পেশালের, দ্বিতীয় হাওড়া মুম্বাই সিএসএমটি স্পেশাল, হাওড়া এলটিটি স্পেশাল, হাওড়া এর্নাকুলাম স্পেশাল, হাওড়া চেন্নাই স্পেশাল, হাওড়া হায়দ্রাবাদ স্পেশাল। পরিষেবা স্বাভাবিক হতে আরও 48 ঘন্টা লাগবে বলে জানিয়েছে রেল। সব মিলিয়ে প্রবল বৃষ্টিতে চরম দুর্ভোগে দূরপাল্লার ট্রেনের যাত্রীরা। হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। খানাকুলে কাজ পাচ্ছেন না বিরোধী দলের কর্মী সমর্থকেরা। বিজেপি করায় জব কার্ডের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ। বিডিওর দ্বারস্থ তারা, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের, পাল্টা তোপ তৃণমূল কংগ্রেসের। বিজেপি করার অপরাধ। খানাকুলে বিজেপি কর্মী সমর্থকদের কাজ বন্ধ করে চলে যেতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা তপন দলুই ও দুঃখিরাম দলুইয়ের বিরুদ্ধে। বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের। কোনো কাজ দিচ্ছে না আমাদের, আমরা আমাদের কোনো কাজ বলতে গেলে এই যে আমাদেরকে এটা এই কাজে দিতে হবে বলে তোমরা বিজেপি করো, কাজ দেওয়া যাবে না, তোমাদের নাম থাকলেও তোমাদের কাজে দেওয়া যাবে না। এদিকে ঘটনার তীব্র নিন্দা করেছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। তার অভিযোগ, খানাকুলে লুঠের রাজনীতি করছে তৃণমূল। যারা কাজে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যারা নাম তোলার আবেদন করছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এদের বক্তব্য হচ্ছে, তৃণমূলের বক্তব্য হচ্ছে যে বিজেপিকে ভোট দিয়েছ তো বিজেপির এমএলএর কাছে যাও। তো আমি একটা কথা বলি, ছেড়ে দিক পঞ্চায়েত, পঞ্চায়েত যদি ছেড়ে দেয় আমরা পঞ্চায়েত চালাবো।
এদিকে বিজেপি কর্মীদের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এরকম কোনো অভিযোগ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি যে বিজেপি কর্মী বলে তাদেরকে কাজ দেওয়া হবে না, তাদের বাড়ি পড়ে গেছে তিরপল দেওয়া হবে না, এরকম অভিযোগ সম্পূর্ণ সর্বৈব মিথ্যা বলে আমি মনে করি। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে পার্টি তদন্ত করে ডিসিশন নেবে এবং সেক্ষেত্রে যদি আমার কোনো সভাপতি বা আমার কোনো প্রধান দায়ী হয় সেক্ষেত্রে পার্টি তার নিয়ম মেনে পদক্ষেপ নেবে। শাসক বিরোধী তরজায় উত্তাপ বাড়ছে খানাকুলে। বিজেপির দাবি পঞ্চায়েত চালাতে না পারলে ছেড়ে দিক তৃণমূল। অন্যদিকে তৃণমূলের দাবি এলাকার শান্তি নষ্ট করছে বিজেপি। আরামবাগ থেকে সৌরভ রায়, রিপোর্ট রিপাবলিক বাংলা। রাজ্যে এখন ভুয়ো রমরমা, এই তালিকায় এবার নয়া সংযোজন ভুয়ো আন্দোলন। মদনপুরে পরীক্ষার্থী না হয়েও রেজাল্ট এবং সার্টিফিকেটের দাবিতে আন্দোলন। স্কুলের পরীক্ষার্থীদের তালিকা খতিয়ে দেখতেই সামনে এলো এই তথ্য। পরীক্ষার্থী না হয়েও রেজাল্ট ও সার্টিফিকেটের দাবি, মদনপুরে কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন নিয়ে সামনে এলো এমনই তথ্য। কেবা কারা ছাত্রদের প্ররোচনা দিল চলছে খোঁজ। শনিবার পরিচালন কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত ছিলেন ওই ছাত্রদের অভিভাবকেরাও। খতিয়ে দেখা হয় এবারের উচ্চ মাধ্যমিকের নথি, সেখানে দেখা যায় আন্দোলন করা পাঁচ ছাত্রের নামই নেই। প্রধান শিক্ষকের দাবি, কারো প্ররোচনায় ছাত্ররা এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনাটা হচ্ছে, এরা এই পাঁচজন ছাত্র এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেনি, ফর্ম ফিল আপ না করার জন্যই তাদের মার্কশিট আসেনি। সেই বিষয়টা যেদিনকে রেজাল্ট পাবলিশ হয় সেদিনই বিষয়টা পরিষ্কার হয়। সেদিন তারা এসে মার্কশিট, গার্জেনরা আসে এবং গার্জেনদের বলা হয় যে তারা যে নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে হয় সেই নির্ধারিত সময়ের মধ্যে তারা স্কুলে যোগাযোগ করেনি। স্কুল থেকে বারংবার যোগাযোগ করা হয়, চেষ্টা করা হয় বিভিন্ন রকমভাবে। 148 জন ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করে, যাই হোক এই পাঁচজনকে আমরা যোগাযোগ করার পরেও এরা এসে ফর্ম ফিল আপটা করে না। আন্দোলন করা ছাত্রদের অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এদিকে এত কিছু পরেও ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন প্রধান শিক্ষক। ওই পাঁচ ছাত্র আগামী বছর পরীক্ষায় বসতে চাইলে স্কুল সব রকম সাহায্য করবে। নদিয়া থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দুর্গাপুরের খবরে আমরা নজর দেব। দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে তুলকালাম কাণ্ড। সিবিএসসির দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশিত হতেই বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া এবং অভিভাবকেরা। অভিযোগ, স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্যদের সন্তানদের বেশি নম্বর দেওয়া হয়েছে। কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ। পড়ুয়া ও অভিভাবকদের বিক্ষোভে উত্তাল দুর্গাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুল। স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্যদের সন্তানদের বেশি নম্বর দেওয়ার অভিযোগ। পড়ুয়াদের দাবি, ফল পাঠানোর ক্ষেত্রে মানা হয়নি সিবিএসইর গাইডলাইন। স্কুল কর্তৃপক্ষ শুধু ক্লাস ইলেভেনের নম্বরই পাঠিয়েছে। গাইডলাইন মেনে বোর্ডে পুনরায় নম্বর পাঠাক স্কুল, দাবি পড়ুয়াদের। শুধু ইলেভেনের থিওরির মার্কসে দিয়েছিল, টেন আর টুয়েলভ ধরেনি, সেটা আমাদের কাছে প্রুফ আছে যে টিচাররা নিজে স্বীকার করছে যে ওরা আমাদেরকে দেয়নি সেই মার্কসটা। আমরা এখন স্কুলের কাছে এটাই দাবি করছি যে তারা সিবিএসসিতে আমাদের মার্কসগুলো আবার পাঠাক, ঠিকঠাক মার্কস বলছি না, মার্কস বাড়াতে বলছি, আসল মার্কসটা দিতে। এখানেই শেষ নয়, পড়ুয়াদের অভিযোগ স্কুলে ছাত্রীদের মারধর করা হয়। যারা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছে প্রাইভেট টিউশন পড়ে পরীক্ষার সময় তাদের উত্তর বলে দেওয়া হয়, এমনও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে পড়ুয়ারা। আমরা এই স্কুলটাকে খুব ভালোভাবে ভর্তি হয়েছিলাম, এখানে মেয়েদের গায়ে হাত তোলা হয়, এখানে পার্সিলিটি করা হয়, টিচাররা এমনকি এক্সাম হলে বসে স্টুডেন্টদেরকে অ্যান্সার বলে দিচ্ছে, মনোবলি চালু হয়ে গেছে যারা টিউশন পড়ে। অভিভাবকদের দাবি, স্কুলের পক্ষ থেকে ঠিকমতো নম্বর বোর্ডে পাঠানো হয়নি, তাই তাদের সন্তানেরা কম নম্বর পেয়েছে। তাদের অভিযোগ, ট্রাস্টি বোর্ডের সদস্যদের সন্তানদের বেশি নম্বর দেওয়া হয়েছে। যেখানে দেখছি আশেপাশে যারা ইলেভেন থেকে টুয়েলভ এই স্কুলেই হয়েছে, আমি নাম বলছি না, ইলেভেন থেকে টুয়েলভের বাচ্চা সে সব সাবজেক্টে পাশও নেই, এদের থেকে কম, সে গিয়ে 92% কারণ কি তার বাবা এখানকার কোনো ট্রাস্টি বোর্ডের মেম্বার। করোনা সংক্রমণের জেরে বাতিল হয় পরীক্ষা। সারা বছর পড়াশোনা করার পর পরীক্ষা দিতে না পেরে অনেকেই ভেঙে পড়েছিল। ফল প্রকাশের পর পড়ুয়ারা আরও ভেঙে পড়েছে। অভিভাবকদের দাবি, কোনো অঘটন ঘটলে দায়ী থাকবে স্কুল। এদিকে মুখে কুলুপ স্কুল কর্তৃপক্ষের। দুর্গাপুর থেকে রবিন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পেগাসাস কাণ্ড নিয়ে বিক্ষোভ শিলিগুড়ি তৃণমূলের। শহরের ভেনাস মোড়ে বিক্ষোভ যুব তৃণমূলের, দাহ করা হয় প্রধানমন্ত্রীর কুশপুতলি।
নিউটাউন নীল ছবি কাণ্ডে স্টুডিও চালানোর অভিযোগে গ্রেফতার শহরের আরও এক। বিধাননগর পুলিশ তল্লাশি চালায় গড়ফা এলাকায় বালিগঞ্জের একটি বাড়িতে স্টুডিও চালানোর অভিযোগে গ্রেফতার করা হল সৃজিত চক্রবর্তী নামে এক ব্যক্তিকে। শিলিগুড়ির ইসকন মন্দির সংলগ্ন এলাকায় অবৈধ কল সেন্টার চালানোর অভিযোগ এক মহিলা সহ তিনজনকে আটক করল ভক্তিনগর থানার পুলিশ। পুলিশের অনুমান এই কল সেন্টারগুলি থেকে প্রলোভন দেখিয়ে প্রতারণা চক্র সক্রিয় ছিল।